নিষ্কাশন ব্যবস্থা না রাখি গান্ধাইজিপি কর্তৃপক্ষ অমৃত হরবর প্রকল্পর জলাশয় খন্দার ফলত লাঠিরঘাট অঞ্চলের 859 রামপুর খাসিয়া এলপি স্কুল কৃত্রিম বানর কবলত পড়িছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষয়িত্রী চরম সমস্যার সম্মুখীন হয়েছে। পঞ্চায়েতের ভুল সিদ্ধান্ত আর বিভাগীয় নির্মাণের অবৈজ্ঞানিক পদ্ধতির খন্দা অমৃত হরবর মীন পালনে বৃহত্তর অঞ্চলের রাইজর অভিহাপলে পরিণত হয়েছে। প্রতিদিনে কণমানি ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষয়িত্রী সকলে বোকা পানি অতিক্রম করে হাজার হাজার প্রতিকূলতার সম্মুখীন হয়ে বিদ্যালয় আসবলিয়া হয়েছে। অভিযোগ অনুসরি উত্তর করিমগঞ্জ প্রাথমিক শিক্ষা ব্লকর অন্তর্গত লাঠিরঘাট অঞ্চলের 859 রামপুর খাসিয়া এলপি স্কুলের কাষত আর গান্ধাই জিপির অন্তর্গত বিগত খরাং বতরত অমৃত হরবর প্রকল্পের অধীনত এটা ফিসারি খান্দিছিল। এই অমৃত হরবর মীন পালন বারিষার আরম্ভণিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষয়িত্রীর বরবি হয়ে উঠিছে। কারণ মীন পালনের খান্দি থাকার সময়ত কোনো ধরনের নিষ্কাশন ব্যবস্থা স্থাপন করা হওয়া নাছিল, যার ফলত বিদ্যালয়ের প্রবেশদ্বার দখল করেছে কৃত্রিম বানপানীয়ে। এই রাস্তাঘাট এত বাজে, আমরা স্কুলের ছাত্রছাত্রী আইতে বহুত অসুবিধা হচ্ছে। এরম আঁটুগালা প্যাক কাদা নালা জল, এর মধ্যে টিচাররাও আইতে পারছে না। কোনো সময় টিচাররাও গিরে যাচ্ছে, বাচ্চারাও গিরে যাচ্ছে। যদি বাচ্চারা যদি গিরে হাত পা যদি অ্যাক্সিডেন্ট করে, এই দায়িত্ব কে নেবে? 859 নম্বর রামপুর খাসিয়া স্কুল এলপি স্কুল, আমি রমেশ সতনামী, অথচ বাগানের কর্মী একজন, হয়তো সর্দার হিসাবে আমাদের পাতিরও যা অসুবিধা হয়, পাতি এই একটা বান দেওয়ায় আমাদের বা রাস্তাঘাট সবটার অসুবিধা হয়ে যায় গিয়া। এর মাঝে বাচ্চা স্কুলে আসতে পারে নাই, কোনো কিছু না, যা হিসাবে হয়তো আমাদের টিচাররাও আসতে সময় সেই রাস্তাতে পড়ে উড়ে এরপরে আসতে বাধ্য হয় স্কুলে। আমাদের এই রাস্তাঘাট আপনারা হয়তো অতিসত্ত্ব, আপনারা যদি এই রাস্তাটার উপরে একটু আপনারা যোগদান করে এরপরে অতিসত্ত্ব যদি রাস্তাটা যদি করে দিতে পারেন তাহলে আমাদের বহুতই ভালো হবে। হাঁটু প্যাকের মাঝে বাচ্চা কাচ্চা আসা যাওয়ায় খুবই অসুবিধা হচ্ছে, আমাদের সেকশনেরও অসুবিধা হচ্ছে। তো আমাদের বিধায়কের কাছে আমি বলছি, আপনারা অতিসত্ত্ব যদি এই রাস্তাটা যদি আপনারা ঠিক করে যদি দেন তাহলে আমাদের বহুতই অসুবিধা হয়ে যায়। এই আমাদের এই স্কুলটা যেমন এই পুঞ্জির স্কুল যেমন এক সাইডে পড়িয়া আমাদের এই সাইডে তো স্কুলের প্রতি মানে কেউই আসা যাওয়া না, এর মাঝে মাস্টার আর ছাত্র এরা আসে, এর মাঝে আমাদের কত অসুবিধা। সুবিধা আপনারা একটু মার্জনা করে আপনারা এই জিনিসটা আপনারা সিদ্ধান্ত করে দেন। অতিসত্ত্ব বিধায়ক মহাশয়কেও বলছি,